আশা করি সবাই খুব ভালো আছো আর সবসময় মতো খুব সুন্দর আছো। আমি ইকা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্কেলের লেসন। তবে স্কেলের লেসন নিয়ে আমার একটা খুব গুরুতর অভিযোগ আছে। সেটা হচ্ছে, যখন আমি কর্ড, রিদম এই টাইপের লেসনগুলো পোস্ট করি বা সাবমিট করি, তখনই কিন্তু দেখি তোমাদের ভিউ হু হু করে বেড়ে যাচ্ছে। মানে আমার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, তখন ধুমধুম করে ভিউ বাড়তে থাকে। আর যখন আমি স্কেল লেসন পোস্ট করব, তখন তোমরা কেন এড়িয়ে যাও। দেখো, আজকে তোমরা যে লেসনটা এড়িয়ে যাচ্ছ, এই লেসন কিন্তু তোমাদেরকে আবারও করতে হবে। আমি বলে দিচ্ছি, তোমাদেরকে ফিরে আসতে হবে স্কেলে। কারণ তুমি গান কয়দিন করবে, এরপর তোমার তো গিটারে বাজাতে ইচ্ছা করবে, গিটারের মূলধারা জানতে ইচ্ছা করবে। যখনই তোমার মূলধারা বা গিটারের সলো বাজানো বা গিটারের গানের সুর তোলা যে ব্যাপারটা, যে মজাটা, সেটা যখন তোমার পেতে ইচ্ছা করবে, তখন তোমাকে স্কেলে আসতে হবে। তাহলে আমি তোমাদের সেই ভবিষ্যতের জন্যই এই ভিডিও পোস্ট করে যাচ্ছি। দেখো, আমি কিন্তু গিটার শেখানোর জন্য একটা অসম বই বের করেছি, তার নাম হচ্ছে স্মার্ট লেসন বুক। অনেক জোস একটা বই, খুব ভালো সাড়া পাচ্ছি আমি সেই বইটা নিয়ে। যারা পুরো কোর্স করতে চাও, আমার কাছে ক্লাস করতে চাও, তারা কিন্তু এই বইটা নিয়ে শুরু করে দিতে পারো এখনই। আমি ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে রাখছি, সব ভিডিও দিয়ে রাখছি, আলাদা করে একটা প্লেলিস্ট করা আছে স্মার্ট লেসন বুক নামে, তোমরা সেটা দেখে নিতে পারো। এবার দেখো, আমি তোমাদেরকে লেসনটা দেখাচ্ছি। লেসনটা আমি পুরোটাই সাজিয়েছি সি মেজর স্কেলের উপর বেসড করে। দেখো, আমি যে নোটগুলো সিলেক্ট করেছিলাম প্রথম দিকে, সেটা হচ্ছে পাঁচ নাম্বার তারে হচ্ছে 3-5, দেন একটা স্ট্রিং স্কিপ করে তিন নাম্বার তারে হচ্ছে 4-5, দেন আবার একটা স্ট্রিং স্কিপ করে এক নাম্বার তারে হচ্ছে আবারও 3-5। তখন প্যাটার্নটা কেমন দাঁড়াবে? এই একটা লুপ আমি আবারও রিভার্স করবো এখান থেকে, অর্থাৎ এক নাম্বার তারে হবে 5-3, তিন নাম্বার তারে হবে 5-4, সরি, দেন আপার স্ট্রিং, দ্যাট মিন্স ফিফথ স্ট্রিং এ হবে 5-3, এটাই, অর্থাৎ এটা একটা প্যাটার্ন রেডি করলাম। অর্থাৎ আমি সি মেজর থেকে পাঁচ নাম্বারটার, তিন নাম্বারটার এবং এক নাম্বারটারে দুটো করে নোট নিয়ে একটা প্যাটার্ন রেডি করে বাজালাম। ব্যাপারটা অনেকটা স্কিপিং, অনেকটা না, এটা স্কিপিংই। আর আমার রাইট হ্যান্ড যেটা ঘটবে সেটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এটা কোনোভাবেই কিন্তু কাটানো যাবে না। অর্থাৎ আমি যখন বাজাবো 3 তখন হবে ডাউন, যখন যাবো 5-এ তখন হবে আপ। ডাউন আপ ডাউন আপ, অলওয়েজ ডাউন আপ পেন্টিং করতে হবে। অর্থাৎ পুরো লেসনটা সাজানো হয়েছে অল্টারনেট পিকিং এর উপর বেসড করে। এই লেসনটা আমি বাজাবো 90 BPM এ কোয়ার্টার নোটে, অর্থাৎ আমি একটা কাউন্টে একটা করে নোট বাজাবো, এটাকে বলে কোয়ার্টার নোট। আর আমি যখনই একটা কাউন্টে দুটো করে নোট বাজাবো, তখন এটা হয়ে যাবে 8 নোট। আমি প্রথমে কোয়ার্টার নোট বাজাবো, এরপর জাম করবো 8 নোটে। দেখো, 90 BPM এ যদি আমি ব্যাপারটা বাজাই তখন কেমন দেখাবে। ম্যাট্রোনোম 90 BPM, আর নোট হবে কোয়ার্টার নোট, 2-3 গো। যখনই আমি অনেকক্ষণ এই প্যাটার্নটা বাজাবো, বাজানো শেষ করে আমি পরের প্যাটার্নে যাব। আর পরের প্যাটার্ন ডিজাইন করেছি আমি 5-7 রেখেছি পাঁচ নাম্বারটারে, দেন 5-7 রেখেছি তিন নাম্বারটারে, দেন এগেন 5-7 রেখেছি এক নাম্বারটারে। তখন প্যাটার্নটা কেমন দাঁড়াচ্ছে? আর অবশ্যই পিকিং কিন্তু ডান হাতে ডাউন আপ হতেই থাকবে। 90 BPM কোয়ার্টার নোট, আগের লেসন থেকে আসি। এরপর যে প্যাটার্নটা সাজিয়েছি সেটা হচ্ছে ওই একইভাবেই পাঁচ নাম্বার তারে 7-8, এবং তারপরের তার বাদ দিয়ে পরের তারে, তখন সেটা হবে 7-9, দেন আবারও স্কিপ করে 7-8,
তখন প্যাটার্নটা দাঁড়াবে 7 8 7 9 7 8, অর্থাৎ এটাও তুমি মেট্রোনোমে 90 BPM কোয়ার্ট নোট সেট করে নাও। এরপর যেটা আসবে সেটা হচ্ছে 8 10, পরের তার হচ্ছে 9 10, এবং পরের তার আবারও 8 10। তাহলে 8 10 9 10 8 10 রিভার্স করো, ঠিক এটাও তুমি অনেকক্ষণ বাজিয়ে নাও। এরপর আসবে 10 12, অর্থাৎ 5 নম্বর তারে 10 12, 3 নম্বর তারও 10 12, এবং 1 নম্বর তারও 10 12। এরপর হচ্ছে 12 14, এবং পরে অর্থাৎ 3 নম্বর তারে 12 14, এবং 1 নম্বর তারে গিয়ে 12 13, তখন হবে 12 14 12 14 12 13। তাহলে এভাবে করে প্রত্যেকটা লুপ অনেকক্ষণ বাজাবে। এরপরটা দেখো হবে 14 15, এবং স্কিপ করার পর হবে 14 16, এবং 1 নম্বর তারে হয়ে যাবে স্কিপ করে 13 15, দেখো অর্থাৎ 14 15 14 16 এবং 13 15, রিভার্স করো, অনেকক্ষণ প্র্যাকটিস করো। এরপর আবারও এখানটায় দেখো আমার এই ফ্রেটটা হচ্ছে 15 তম ফ্রেট, আর এটা ছিল 3 নম্বর ফ্রেট, 3-এর সাথে 12 যোগ করলে হয়ে যায় 15। সবসময় মাথায় রাখবে এখানটা যা বেজেছিল 3-এ যা বেজেছিল 15-তেও সেম নোটটাই বাজে। বুঝে 15 17 16 17 then again 15 17। 90 BPM এ লেসনটা কেমন হবে সেটা দেখে নাও। আমি পুরোটাই বাজাবো এখন 90 BPM 8 নোট, অর্থাৎ কাউন্টে দুটো করে নোট হবে, 1 and 2 and 3 and 1 and 2 and 3, এইভাবেই যাবো। দেখো তুমি যখনই লেসনগুলোকে স্পিড আপ করে বাজাবে তখনই বুঝতে পারবে লেসনগুলো আসলে কতটা মজার লেসন এবং বাজাতে কতটা মজার সাউন্ড বেরোয়। আমি 120 BPM এ তোমাদেরকে ব্যাপারটা আবারও বাজিয়ে দেখাচ্ছি। এতক্ষণ ছিল 90 BPM, আমি জাম্প করতে করতে 100 প্র্যাকটিস করলাম, 110 প্র্যাকটিস করলাম, দেন 120-তে আসলাম। 120 দেখি জিনিসটা শুনতে কেমন লাগে। 120-তে বাজানোর আগে লেসনটা মুখে বলে নাও, 1 and 2 and 3 and 1 and 2 and 3 and, এবার দেখো আমি 180 BPM এ বাজাচ্ছি। অর্থাৎ এই লেসন যখনই তুমি স্পিড আপ করবে তখনই কিন্তু জোস জোস সাউন্ড বেরোবে, তাহলে তুমি এটা প্র্যাকটিস করতে থাকো। আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা এই লেসনটা প্র্যাকটিস করতে থাকো অনেক অনেক বেশি অনেক অনেক বেশি অনেক অনেক বেশি, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদেরকে জানাতে ভুলবে না যে তোমরা এত জোস একটা চ্যানেলে ক্লাস করে যাচ্ছ। বেস্ট অফ লাক, অনেক অনেক ভালো থাকো।